নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আমিও ভালো আছি। সকালবেলায় উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ মেয়েকে নিয়ে বেরোতে হচ্ছে। মেয়ে টিউশন, ওই চশমাটাকে আজকে রিসিভ করবার দিন, তো তারা সেটা দেবে, ডেলিভারি দেবার দিন আর কি। তো সেটা তার সেটিংটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিতে যেতে হবে আর কি। সেখান থেকে মেয়ে চলে যাবে হচ্ছে মেয়ের বন্ধুদের সাথে। তাদের অনেক দিনের পরিকল্পনা ছিল এটা, সেই ব্যাপারে আর কি। তাদের একটা 5-6 জন বন্ধু মিলে একটা হই হট্টগোল ওদের হবে। তো যাই হোক, সেদিক থেকে সরাসরি যেতে চলে যাবে, সে একবারে তৈরি হয়ে স্নান টান করে তবে বেরোচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত যা অবস্থা, তাতে করে আলপনাদি এখনও ঢুকেনি। নিচের আবহাওয়া বেশ উত্তপ্ত মনে হচ্ছে আমার। ঠিক আছে, ওর শরীরটা একটু খারাপ ছিল, ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল, এইসব অনেকগুলো কথা কয়েকদিন থেকেই ও বলছে। এখন আজকের দিনটা ছুটি নিয়ে যদি থাকে তো কোনো অসুবিধা নেই, একটু জানিয়ে দিলে ভালো হতো আর কি, এই আর কি। তো তাড়াতাড়ি ফেরত আসতে চাইছি, মিনামাসি আসার আগে যেন তাকে প্রকারে ফেরত আসাটা উচিত। তো যাই হোক, ঠিক আছে, 10টা থেকে তো ওদের ওখানটা খুলে যায়। হ্যাঁ, বেরিয়ে তো গেলাম ধরফা ধরফা করতে করতে, কিন্তু না আমার না টুপুরের কারোর এই রসিদটা নেওয়ার কথা একেবারেই মনে ছিল না। টোটোটা রিজার্ভ করে নেওয়া হয়েছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে, তারপর আবার অনেকটা গিয়ে ঘুরে আসতে হলো, সেই অ্যামাউন্ট অনেকটা বেড়ে গেল, কিন্তু করার কিছু ছিল না। কারণ এক্ষেত্রে ভুলটা দুজনেরই হয়েছে। আমি তো ভীষণই রেগে গেছিলাম যে তুই তো জানিস টুকু আমার মাথায় অনেক টেনশন, এই সামান্য কাজটা একটু মনে রাখতে পারলি না মা। তা যাই হোক, কী আর করা যাবে, ভুলে যখন গেছে। এখন যে জায়গাটা দেখাচ্ছি ডান হাতে, যে ছোট্ট একটা বাড়ির মতো দেখা যাচ্ছে কিছুটা, সেটা হচ্ছে অশোক ভট্টাচার্যের বাড়ি। ওই যে বাম আমলে সেই নেতা ছিলেন, অর্থাৎ বুঝতেই পারছেন যারা পুরনো তারা, হচ্ছে এটা হচ্ছে ডাবগ্রাম অঞ্চল। তো এই সময়টায় ভুলে যাওয়ার পরে আবার আমরা ফিরছি। এখন আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন আমি খুবই রেগেছিলাম। তো তারপরে যাই হোক, শেষটায় বাড়িতে পৌঁছে গেলাম, ধরফর ধরফর করতে করতে ওপরে এলাম। আর সেদিন চোখ দেখিয়ে আসার পরে আমাদের ঘরটা ক্লিন হয়েছে, তো তো জিনিসগুলো একটু এদিক ওদিক হয়েও গেছে, টুপুরের পক্ষে সম্ভব নয় সেটা নিয়ে আসা। তারপর আমি ওপরে গেলাম, গিয়ে আবার সেই ফাইলটা নিয়ে এলাম, আর আলাদা করে রসিদটা নিয়ে আসবো সেটা ইয়ে ছিল না, পুরো ফাইলটাই তুলে চলে নিয়ে চলে এলাম, যেখানে প্রেসক্রিপশন থেকে আরও অনেক আনুষাঙ্গিক জিনিসপত্র সব ছিল। তো যাই হোক, তারপরে পৌঁছলাম বটে, কিন্তু এই লোকটা অনেকটা ঘুরিয়ে নিয়ে গেল, কারণ আজকে থেকে না সমস্ত রাস্তাঘাটগুলো বন্ধ করে দিয়েছে। এই ভদ্রলোকের নাম্বার ছিল না, মানে গাড়ির নাম্বার, নাম্বার প্লেট যেটাকে বলে, সেটা ছিল না, জন্য অনেক ভেতরে ঘুরে 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 খালপাড়া হয়ে সে অনেক কিছু করে টরে এলেন। তবে আসার একটা লাভ হয়েছে জানেন, প্রচুর হনুমান মন্দির দেখতে দেখতে এলাম। কেন জানি না চোখের সামনে বারবার এটা পড়ছে, কোথায় একটা রাম কথা হবে, কোথায় হনুমান কথা হবে। এই সমস্ত অঞ্চলে, শিলিগুড়িতে এই মিলনপল্লী, তারপরে শক্তিগড়, এই সব জায়গাগুলোতে এই হনুমানজির মন্দির, বিশেষ করে খালপাড়াতে তো অনেক আছে, সেগুলো সব দেখতে দেখতে এলাম, ভালোই লাগলো। এমন অনেক রাস্তাঘাট দেখলাম যেগুলো এর আগে কখনো দেখিনি। তো টুকুরকে চশমাটা করে ভালোই লাগছে। ফেরার পথে এই লোকটার সাথেই এলাম, কারণ ভদ্রলোকের কাছে আমি বলে দিলাম যে আমি যাওয়ারটা করেছিলাম, ফেরারটা তো আর কোথাও ঘোরার ব্যাপার নেই, আপনি কি আমাকে একটু বাড়ি নিয়ে যেতে পারবেন? ভদ্রলোক বললেন হ্যাঁ চলুন, একই অ্যামাউন্ট আবার দিয়ে দিতে হবে। তো ঠিক আছে, খুচরোর একটু অভাব ছিল ওনার কাছে, সব দিক থেকে মিলিয়ে আমার কাছেও খুচরো যেহেতু ঠিকঠাক ছিল না, তাই যাতায়াতে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেল। পঞ্চমী কিনা আমার সেটাও এখন ঠিকঠাক মনে পড়ছে না, কিন্তু আজকে থেকে শিলিগুড়ির ওই নাম্বারহীন টোটো বড় রাস্তা যেতে পারবে না, জন্য রাস্তাগুলো সব ব্লক করে দিয়েছে, যার ফলে প্রচুর ঘুরে ঘুরে যেতে হলো। এবং তারপর আমাকে নামিয়ে দিয়ে ভদ্রলোক টুকুরকে টুকুরের বন্ধুর বাড়িতে পৌঁছে দিচ্ছে। সময়টাতে যে এই যে বেড়াতে যাচ্ছি, আমি খুবই আনন্দিত ছিলাম। মনে হচ্ছিল যে গতানুগতিকতা থেকে একটুখানি বাঁচোয়া, এই ব্যাপারটা মনে আসছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুরতে যাওয়াটা আর একটু আনন্দময় নয় আমার কাছে, আমার ঠিক উল্টোই, মানে খুবই উদ্বেগের, এবং মনে হচ্ছে যেন এই সময়টা না ঘুরতে গেলেই হতো। খুব মনের কথা আপনাদের বলছি বন্ধুরা, কিন্তু এত টাকা ইনভেস্ট হয়ে গেছে এবং সেগুলো যেহেতু আর ফেরতযোগ্য নয়, সেহেতু যেতেই হবে। সেটা বোধিসত্ত্ববাবু আর মানে তিনি তার দিক থেকে ভীষণভাবে বেড়াতে যেতে চান, আমিও চাই, টুপুর চাই, আমার শ্বশুরমশাইও মনে মনে চান, একভাবে বাড়িতে বসে থাকতে কারোরই ভালো লাগে না, কিন্তু এই শরীরের কারণে একটু ভয় পান, কিন্তু তিনিও চান। কিন্তু কোথাও না কোথাও এই যে তার সুগারটা ধরা পড়েছে, এখন দেখুন এই কথাটা বারবার বলাটা মানে কি কেমন একটা জানো, মানে কোটি কোটি মানুষের সুগার আছে, কোটি কোটি মানুষ নিয়ে অনেক কিছু করছে, কিন্তু কী হয়েছে এই স্টেজে যখন ব্যাপারটা রিভার্সেবল ডাক্তারবাবু বলে দিয়েছেন 100%, তখন যে 1.5 মাসের যে একটা নিরবিচ্ছিন্ন নিয়মানুবর্তিতা, সেইটা কিন্তু ব্যাহত হবে, হবেই। ভদ্রলোক প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসেন, মানে বেড়াতে যাচ্ছেন, একটু রিল্যাক্সড মুডে থাকবেন, আমরা সবাই থাকবো ওই সময়টায়, তিনি আড়ি আড়ি খাড়ি খাড়ি বাঁধনে থাকবেন না, থাকতে পারবেন না, চাইবেন না, রাখতেও পারবো না, আমি তো পারবো না, রাখা উচিতও নয়। কিন্তু এই যে এই সময়টায় যে এই জিনিসটা হয়ে গেল, এখন এইটাই হয়ে গেছে আমার সব থেকে বড় চিন্তার জায়গা, কারণ একবার যদি কোনোভাবে ওষুধের পাল্লায় পড়ে গেলেন তাহলে হয়ে গেল। এই যে আমার প্রত্যেক দিনের থাইরয়েডের ওষুধ, থাইরয়েড কিন্তু আমারও ক্রমহ্রাসমান বন্ধুরা। হ্যাঁ, কথাটা শুনতে ইয়ে হলো,
আমার কিন্তু থাইরয়েড ক্রম হ্রাসমান, এবং আমাকে এর পরে দেখি ডিসেম্বর মাসে সেই ট্রেন্ড যদি থাকে আমি হয়তোবা ডাক্তারের কাছে আরেকবার একটু যাব, সেক্ষেত্রে আবার ডোজটা আমাকে হয়তো একটু কমিয়ে তারা দিলেও দিতে পারেন। একটা জিনিস সার বুঝেছি, প্রকৃতি বিরুদ্ধ কাজ করলে প্রকৃতি বদলা নেবেই, শরীরের উপর দিয়েই হোক যে কোনোভাবে হোক প্রকৃতি বদলা নেবেই। এবং আমাদের যে শারীরিক সমস্যা সেগুলোর প্রতিটা জিনিসের সমাধান কিন্তু নেচারের মধ্যেই আছে, খুঁজতে হবে, আমরা জানি না, সেটা আমাদের দুর্বলতা। আমার মায়ের, আমার দিদিমার শুনেছি, আমরা তো দিদিমাকে চোখে দেখিনি, আমার দিদির জন্মের পরপরই আমার দিদিমা মারা গেছেন, তো আমার দিদিমার ছিল, আমার মামার বাড়ি, প্রত্যেকের মায়ের প্রচণ্ড কনস্টিপেশনের দাঁত, আমার বাবারও ছিল, খুব কষ্ট হতো, আমারও কিন্তু সেটা একবার ধরেছিল। হ্যাঁ, এটার সাথে সাথে আমি সেটা সমাধান শুরু করলাম, কিভাবে কিভাবে কি করা যায় কি করা যায়, দেখলাম অনেক অনেক রকমের শারীরিক সমাধান, সেগুলোর মানে শেকড় কিন্তু এই অ্যাসগার্ড জুসের মধ্যেই রয়েছে। হ্যাঁ, তো এখন আমি সেটার চেষ্টা করলাম শুরু করা। হ্যাঁ, এবং আমার কিন্তু আর কনস্টিপেশন নেই, এই যে সারা শরীরে যত আবর্জনা জমছে সেটাকে তো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, সেটা যদি পেটের ভেতর বছরের পর বছর ধরে পড়ে থাকে তাহলে তো সেটা আলটিমেটলি খারাপই করবে আমাদের জন্য। তবে হ্যাঁ, এই জুসটা টানা খেতে নেই, মানে আপনি ধরুন 7 দিন খেলেন, তারপরে 2-3 দিন গ্যাপ দিয়ে আবার শুরু করতে হয়, আবার ধরুন কয়েকদিন খেলেন তারপর আবার গ্যাপ দিতে হয়, মানে এইরকম আর কি। ওটা বলে যে 2 সপ্তাহের কোর্স হলে সেটা 14 দিনের বদল আপনাকে 10 দিন খেতে হবে, বাকি 4 দিন আপনাকে বন্ধ রাখতে হবে, তো এরকমভাবেই চলতে হবে। মা এসেছিল, মা এত হাঁটুতে সর্বাঙ্গে যন্ত্রণা, প্রত্যেক দিন আমি শিউলি পাতার রসটা করে দিচ্ছিলাম, প্রত্যেক দিন দিচ্ছিলাম, কমেছিল, কিন্তু এখন দিনটা গিয়ে আবার চেকে সেই নিজের জন্য না করতে অনেক সময় এই বয়সে এসে আর ইচ্ছে করে না, এতদিন বেঁচে নিয়েছি আর ছেড়ে দে, হ্যাঁ এই কথাটাই মুখে চলে আসে। টুপুর আছে না, বাচ্চা মানুষ, ও আমাদের সাথে বেড়াতে গিয়ে ওকে যদি আমরা ওই আড়ি আড়ি খাড়ি খাড়ি, হ্যাঁ মাসি, আড়ি আড়ি খাড়ি খাড়ি বাঁধনে আমরা যদি বেঁধে থাকি তাহলে ও বেচারিয়া কোথায় কি এনজয় করবে, তাই না? কাজে ওর দিকটাও একটু ভারসাম্যের জায়গা রাখতে হবে, এই আর কি। দেখি কতদূর কি করা যেতে পারে, কিছু প্যাকিং তো কালকে একটু শুরু করেছিলাম, অধিকাংশটাই হয়নি, এখন দেখা যাক, দেখা যাক, সবই তার ভরসায় ছেড়ে দিয়েছে, দেখা যাক কি হয়, যা হবে ভালোই হবে, কিন্তু টেনশন হচ্ছে আমার প্রচন্ড, এইটা অনস্বীকার্য। বিকেলবেলায় একবার আপনাদের সাথে দেখা হচ্ছে, মধ্যবর্তী সময় যেটা হয়েছে মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, তাছাড়া শরীরটাও একটু অজুত লাগছিল, যার ফলেতে মানে জুত তার সামনে একটা অ দিয়ে দিলে অজুত আর কি, তো সেটাই আর কি লাগছিল, যার ফলে ভালো লাগছিল না ব্লগিং করতে। এখন কি হয়েছে সেটা একবারে শেষেতে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তো এখন টুপুরকে নিয়ে টুপুরে টিউশনে পৌঁছে দিচ্ছি, এবং ফেরার পথে কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে, মানে কেনা ঠিক নয়, কয়েকটা জিনিস কালেক্ট করতে হবে, ওই শাড়ি টাড়িগুলো যেগুলো ফলস পিকো করতে দিয়েছি সেগুলো, তারপর টুপুরের একটা প্যান্ট অল্টার করতে দেওয়া আছে সেগুলো, সমস্ত কিছু নিয়ে টিয়ে ফেরত আসবো। ইতিমধ্যে বেশ কিছু মণ্ডপে কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তবে অধিকাংশেতেই এখনও হয়নি। এখন একটা জিনিস ভাবছি যে ভদ্রলোক মাইসোরে যাচ্ছেন, একটা অন্যতম কারণ হচ্ছে মাইসোর পাক খাবেন, অর্থাৎ তার মিষ্টি, সেটাকে যে কীভাবে কন্ট্রোল করবো ওইটাই এখন মাথায় আমার ঘুরঘুর ঘুরঘুর করছে। তো দেখা যাক, তিনি নিজেও সচেতন, হয়তোবা গিয়ে হামলে পড়বো সেই একটা যে অ্যাটিটিউড ছিল সেটা থেকে যদি 2 টুকরো খাবো সেতে চলে আসেন তাহলে তারই মঙ্গল হবে, কিন্তু এই সময়টায় গিয়ে লোকটাকে খেও না বলাটাও খুব মুশকিল, এত ভালোবাসতো মিষ্টি খেতে বা এত ভালো বাসে এখনও মিষ্টি খেতে, কি আর বলবো। ঠিক আছে, আপাতত এরপরেতে হাতিমোড় পর্যন্ত যাচ্ছি, হাতিমোড় থেকে যখন আমি এক দোকান থেকে আরেক দোকান পর্যন্ত যাচ্ছিলাম তখন আমার মারাত্মক শরীর খারাপ করছিল, তারপর বাড়িতে এসে শুয়ে পড়েছি, তারপর টুপুরকে নিতে বুম্বাদা গেছিল, আমি আর যেতে পারিনি, শরীরটা আমার খুবই খারাপ করছিল, তো ডাউন ফিল হচ্ছিল, তিনি ভিডিও করছেন সবাইটা কথা বলা মুশকিল, তো সুষমার জন্য খাবার বসিয়ে দিয়েছি, সারা দিন ধরে ওনার পেছনেতেই আছি, তো এত ডাউন ফিল হচ্ছে, আমার মনে হচ্ছিল তখন কিছুটা একটা করো যার জন্য মনটা একটু আনন্দিত হয়, সবই করেছি কিন্তু ব্লক করতে আমার ইচ্ছা হচ্ছে না, ঠাকুর প্রথম দিকে পাঠিয়ে দিয়েছে, নিচে এসেছে কিন্তু এখন যেতে পারছি না, কারণ ওই ভদ্রলোক ভিডিও করছেন এখানে, ভদ্রলোক ভিডিও করছেন এখানে, দরজাটা খুলে ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে, চোখের দিন ওই ক্যাঁচ আওয়াজ বন্ধ হয় না, সিটিটা ফেলা যাবে না এখানে, সিটির ঠিক আগ মুহূর্তে এখানে কমিয়ে দিলাম, যেই ওর ভিডিও বন্ধ হবে ফটাফট তিনটে সিটি দিয়ে বন্ধ করে দিল। আমার শ্বশুরমশাই এখন আরও তাড়াতাড়ি খেয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, কিন্তু খেতে খেতে ওনার সেই আমার যেই শুনেছি আমার ডায়াবেটিস, সমস্ত লোকজন এসে বলছে যে এ খাওয়া যাবে না, চিটমিল
নুন খাওয়া যাবে না, তরকারিতে নুন দিচ্ছে না, শুধু স্কোয়াশের তরকারি দিচ্ছে, কাঁচা লঙ্কা দিচ্ছে, আমি খেতে দিই নুন নেই কি ভয় না বাজে খেতে, আমি একটু নুন দিই বলছে নুন টুন হবে না কারণ আপনি ডায়াবেটিক, আপনি ডায়াবেটিক সবাই। ভাগ্যিস ওরা আজকে এলো, তাই জন্য অনেকটা হাসাহাসি ঠাট্টা আমোদ এসবে সময়টা ভালো কাটলো, এবং যে মনের একটা কোথাও না কোথাও মেঘ জমেছিল সেটা সরে গেল। তবে ব্যক্তিগত আলাপচারিতা তো, তাই আর আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না। পুতুল দিয়ে আসলে সাধারণত হাসি ঠাট্টা হয়, আজকেও হয়েছে, কিন্তু সময় মতো ক্যামেরাটা অন হয়নি এই আর কি। তো যাই হোক, আজকে আমার শ্বশুরমশাই আবার খেতে চাইলেন গোবিন্দভোগ চালের ভাত, তাকে সেটা করে মেখে দেওয়ার পর খুব খুশি। আজকে পুতুল দিয়ে আসাতে একটু খাবার সময়টা পিছিয়ে গেছে, তবে তাতে কোনো অসুবিধা হবে না, সময়টাকে আমরা খুব খুব বেশি এনজয় করেছি, সেইটুকুই হচ্ছে কাম্য। চলুন দেখা হচ্ছে কাল সকালে। শুক্রবার বন্ধুরা, আগের দিনে ব্লগ তো কিছু ইনপুট করতে পারিনি, ব্লগ সেরকমভাবে করতেও পারিনি, ভালো লাগি হতো, সব দিক থেকে ঠিকই ছিল। আসলে বোধহয় ভিডিও করবেন এখন, আবার কালকে তো ভিডিও হয়েছে, আজকেও ভিডিওটা এখন করে রাখবে, আর আমাদের কালকের দিনেই যাওয়া কাজেই আর কি বলবো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে যেদিনকে ভিডিওটা দেখবেন তার পর দিনই হচ্ছে আমাদের যাওয়া, 7 তারিখে আমরা মাইসোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখান থেকে সকালবেলাতে আমাদের ফ্লাইট, আর সেখানে ব্যাঙ্গালোরেতে পর্যন্ত, তারপর ব্যাঙ্গালোর থেকে আবার ট্রেন আছে একটা মাইসোরের উদ্দেশ্যে। আমাদের ওই মাইসোরেতে পৌঁছতে পৌঁছতে ওই রাত্রি 9টাই মতো বাজবে আনুমানিক, এখান থেকে এয়ারবিএনবিটা যতটুকু দূরত্ব ততটাই। এয়ারবিএনবিটা খাসা নেওয়া হয়েছে, মানে এত সুন্দর এয়ারবিএনবি, জানি না মানে ওখানে গিয়ে একদিন ভাবছি যে এয়ারবিএনবি ট্যুর দেবো আপনাদের, সেরকম নিজের বাড়ির ট্যুর দিতে পারি না পারি, কিন্তু এয়ারবিএনবিটা এত সুন্দর দেখে কেনা নেওয়া হয়েছে আর কি, কয়েকদিনের জন্য খুব রিজনেবল রেটেও পাওয়া গেছে আর কি সেটা, এবং খোঁজার ক্রেডিট হচ্ছে আমার মেয়ের। তো যাই হোক, কালকে ব্লগটা হলো না এই কারণেই যে কালকে আমাদের ভোরবেলাতে আমার শ্বশুরমশাইয়ের কাছে খবর এসেছে, টুবাইদাই মানে অনির্বাণ, ডক্টর অনির্বাণ মিত্র গাইনোকোলজিস্ট আর কি, তিনি ফোন করে খবর দিয়েছেন যে তার মা মারা গেছে, মানে মিত্র নার্সিংহোম শিলিগুড়িতে, মিত্র নার্সিংহোমের ওনার যিনি ডক্টর কেসি মিত্র তার স্ত্রী, তা তিনি কালকে সকালবেলায় মানে ভোরের বেলাতে পরলোকগত হয়েছেন। তো আমাদের পারিবারিক সম্পর্ক যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ, সেহেতু আমার শ্বশুরমশাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে আমি এক্ষুনি দেখা করতে যাবো, এক্ষুনি যাবো, তা সেই সময়টাতে ছেলে আমি দুজনেই বলেছিলাম যে আগে একটু ওনাকে নিয়ে চলে যাবো, মানে কারণ কী হয় এই বয়সের মানুষ তো, আর ওই জেনারেশনেরই সবাই যারা যিনি গেছেন আর কি, মনের ওপর না প্রচণ্ড চাপ পড়ে এই বয়সে, তা মানে ওদের শ্মশানের কাজটা হয়ে যাক তারপর যে, তা সেটাতে হওয়ার পরে ওদের খুব বেশি দেরি হয়নি। এবার আমরা বেরিয়েছিলাম, ওইগুলো তো আর ভিডিও করা যায় না, আমার শ্বশুরমশাই কিনে আমি বেরিয়েছিলাম, বুম্বাদা তো যায়নি তখন, তা একটু ভবিষ্যতে নেবো সেই জন্য একটা মুদির দোকানে দাঁড়িয়েছি, শ্বশুরমশাই তখন টোটোতেই বসে আছেন, কিন্তু শুনতে পাচ্ছেন মানে কী কী নেবো সেটা উনি আবার আমাকে ইনস্ট্রাকশনও দিচ্ছেন। সেখানে একজন ভদ্রলোক আমার আগ দিয়ে এসেছে, তখন ততক্ষণে ওই দোকানের সাথে তার কথোপকথন হচ্ছে, যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে তার বাড়িতে খুব খারাপ সিচুয়েশন, কান্নাকাটি, তার স্ত্রীর ভীষণ খারাপ অবস্থা, তিনি আজকে থেকে হোম ডেলিভারি স্টার্ট করলেন, বাড়িতে রান্না করতে পারছেন না তার স্ত্রী। হ্যাঁ, কি ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তো আর কিছু মানে বলার থাকে না, সবাই আমরা তেমন যদি হয় পায়ে ধরছি, বলছি বাবা এইরকম করো না, এইরকম একটা আন্দোলনের পথে তোমরা যেও না, কিন্তু ওরা এক একটা মরে যাবে, তাও দাবি দাবা না নিয়ে উঠবে না, তারা আমরণ অনশনে বসেছেন। তার স্ত্রীর ভাইপো ডাক্তার, যিনি আমরণ অনশন মঞ্চে অনশন করছেন, তার পিসিমশাইয়ের যে অবস্থা দেখলাম, বাবা মা তাদের অবস্থা এর থেকে খারাপ বই ভালো নয়, সেটার পরে না মানে জানি না কেন এত কষ্ট হচ্ছিলো কথাগুলো শুনতে শুনতে, আমার কেমন একটা যেন আউলি আউলি যাচ্ছিলো। দোকানদার যিনি, তিনি অত্যন্ত ভদ্রলোক, তিনিও বলছিলেন কী যে হবে কী যে হবে, মানে বাড়ির লোকেদের যে কী কঠিন পরিস্থিতি এই সিচুয়েশনে সেটা আর কি বলবো আর কি, কিন্তু ওরা ওদের জায়গায় এক কাটটা, বাড়ির লোকের কথা ওরা শুনবে না, ওরা আমরণ অনশনই করবে। তা ওটার পরে না মানে আমার শ্বশুরমশাই ওটা শুনছিলেন, শোনার পর আমি বললাম বাবা আর কি কী লাগবে, বললাম চল বাড়ি চল ফিরে আসি তারপর যাব, যেটুকু কেনা হয়েছিল আধখানা কিনেই আমি উঠে পড়লাম দামটা মিটিয়ে, তারপর বাড়ি চলে এলাম। তারপরে আর উনিও মানে সেগুলো তো শুনলেন বসে বসে, সারাদিন ওনারও খুব মনটা খারাপ ছিল, তো পুতুলদিরা এলো একটু রাতের দিক করে আর কি, পুতুলদি আসার পর তারপর ওনার একটুখানি মানে মুখে কথা ফুটলো, কোথাও না কোথাও এই ধরনের ব্যাপারগুলো না মানে যাদের আমাদের কোনো আত্মীয় বা আমাদের কোনো ইয়ে যদি ওখানে নাও থাকে আমাদের ভেতরটা নড়ে যাচ্ছিলো, এইটুকুই বলতে পারি। অদ্ভুত ব্যাপার হলো যে উম্বাদাকে খেতে দিচ্ছি, টুকুরকে খেতে দিচ্ছি, আমারও কেমন যেন খাবার দেখলে বমি বমি লাগছে, মানে কী যে হলো মানে একটা মনস্তত্ব তো বটেই, কিন্তু মানে ভীষণ কষ্ট হচ্ছিলো এইটুকুই বলতে পারি। তো যাই হোক, কী বলবো বন্ধুরা, মানে এই ছিল কালকে আমার ব্লগ,
আর করে উঠতে না পারার পেছনে কারণ এখন থেকে চলতে গেছে, এই যে শেকড় গেড়ে বসে রয়েছে। এই অ্যাজেলিয়াতে তো খুব একটা কিছু হয়নি, এই 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 যে এই যে এই যে এই যে এই যে কাণ্ড আর তোমাদের জন্য আছে তো, দেখুন কতখানি আগে এসেছে। তুমি তো বাচ্চা ফুল দিচ্ছ না এখন, মানি প্ল্যান্ট যাই হোক ওগুলোকে তুলে দিতে হবে, নাহলে একটু কাটিং করে ইয়ে করে দিতে হবে, শেকড়গুলোকে একটু ছেঁটে মারতে হবে। আরে নেই বাবা নেই, শেকড়গুলোকে আজকেই কেটে দিতে হবে। বারান্দা বাগানটাকে না খুব মিস করবো বন্ধুরা, জানেন তো আমি জানি না কালকে আমি কখন ব্লগ, আজকেই মানে আজকের একটু বাদে যে ব্লগটা শুরু করব সেই ব্লগটাকে আমি আজকেই এডিট করে রেখে তারপর মানে ইয়ে করবো আর কি, কালকে বেরোতে হবে, কারণ এডিট করে পাবলিক করে রেখে বেরোতে হবে কালকে, নাহলে আমি ব্লগ দিতে পারবো না। আর এখন সুন্দর সুন্দর খুব খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, সেই জন্য প্লিজ আমার ভিডিওগুলো মিস করবেন না। এবারেতে আমার কেশ দানের ব্যাপার আছে, আমি তিরুমালাতে যাচ্ছি মানে তিরুপতিতে যাচ্ছি, গিয়ে কেশ দান করার আমার ইচ্ছা খুব। আমি জানি না ওখানে ওরা আমার কেশ নেবে কি না, যদি আমি দিতে চাই নিশ্চয়ই নেবে। তো অনেক রকমের আমাদের কিন্তু এখনও ইয়ের দর্শনের কোনোরকম যেটাকে বলে টিকিট কাটা সেগুলো হয়নি, আমরা ওখানে গিয়ে অফলাইনেই টিকিট করবো, মানে ভিআইপি লাইনে দাঁড়িয়েও আমার সুসমস্যা পারবেন কি জানি না, কিন্তু আমরা তো করবোই এরকম ভেবেছি। আর একটা খুব ভালো জিনিস হয়েছে যেটা মানে অদ্ভুত ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে টুকুরের যে চুল মানে দেড় বছরের যে চুল কাটা হয়েছিল সেই চুল মানে 18 মাসে সেই চুলের যেটা রয়ে সেটা এখনও রয়ে গেছে আমাদের কাছে। অনেকবার ভেবেছি বানেশ্বরে দেওয়া হবে, অনেকবার ভেবেছি তারকেশ্বরে দেওয়া হবে, সেখানে দেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই কী না কী কারণে আমরা ওখানে যেতে ভুলে গেছি। মানে বানেশ্বরে তো আমাদের বাড়ি থেকে বানেশ্বর একটুখানি দিনহাটার বাড়ি থেকে, হ্যাঁ, তো সেখানে এতবার যাওয়া হয়েছে টুকুরের জন্মের পর, কোনোবার আমরা নিয়ে যেতে পারিনি। দিনাটায় মা বলেছে এই টুকুরের পেটের চুল নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসবে, কিন্তু বেরিয়েছি, বেরোনো কিছু দূর গিয়ে চলে যাওয়ার পর মনে হয়েছে সব নিয়েছে, চুলটা নেওয়া হয়নি। হ্যাঁ, তো তারপরে এরকম করতে করতে ওটা অস্তিত্বই ভুলে গেছিলাম। তারপর ওই যে আমাদের ঘর ক্লিন হলো, ঘর ক্লিন হতে গিয়ে আমার যে আলমারিটা, ওই ওয়াল আলমারিটা, তার মধ্যে পেলাম হচ্ছে টুকুরের পেটের চুল, তার মানে এই চুলটা যাতে তিরুপতিতে দিতে পারি সেই জন্যই রাখা ছিল। তা সেটা আমার কাছে খুব একটা আনন্দের জিনিস যে ঠাকুরের খেলা ঠাকুরই বোঝেন, আর কেউ বুঝুন না বুঝুন তিনি যেভাবে চালনা করেন আমরা সেইভাবেই চালিত হই। আপাতভাবে মনে হয় ব্যাপারটা খুবই খারাপ হলো যখন বানেশ্বরে দিতে পারিনি, তখন যে কী দুঃখ হয়েছিল, মনে হলো ঠাকুর তুমি এরকম কেন করলে। তারকেশ্বরে ট্রেনে উঠে গেছি, তারপর মনে হলো আরে বাবা চুলটা তো নেওয়া হলো না। সেদিনও নিজেকে সারাক্ষণ ধরে খালি দোষারোপ যে মানে আমার তারকেশ্বরে তো একবারই গেছি, এবার এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, যেহেতু নিয়মিত যাতায়াতের মধ্যে পড়বে না, তো সেখানে মনে হচ্ছিলো ঠাকুর এটা তুমি আমার সাথে কেন করছো বারবার। তার আগে দুবার আমার কিন্তু বানেশ্বর মিস হয়েছে, তারকেশ্বর মিস হলো, তারপর আবার বানেশ্বরে আর একবার গেছি সেটাও মিস হয়েছে। তো এখন বুঝি মিসটা এই জন্য হয়েছে যাতে করে এটাকে আমি তিরুমালাতে দিতে পারি, এবং এইবার তো মিস হওয়ার প্রশ্ন নেই কারণ অলরেডি প্যাক হয়ে গেছে, যে ব্যাগ একটা ব্যাগই তো ছোটোখাটো হলেও প্যাক হয়েছে, সেটার মধ্যে চুলটা আমার মানে মেয়ের চুলটা হয়ে গেছে। তাতে সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি যে ঠাকুরের এর থেকে অনেক বৃহৎ পরিকল্পনা ছিল, আমি না বুঝে ঠাকুরকে শুধুই দোষারোপ করে গেছি। তো এই আর কি হয় জানেন তো, পরবর্তীকালে যখন ঠাকুরের বড় পরিকল্পনাটা মাথায় খেলে বা তখন আমরা বুঝতে পারি তখন খুব আনন্দিত লাগে, তার আগের ব্যবহারের জন্য তখন ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই বলার থাকে না। তো ঠিক আছে বন্ধুরা, খুব ভালো এবার থেকে ব্লগ আসবে আপনাদের সামনে আশা করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেল আইকন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। প্রচুর ফুল ফুটেছে।